ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ও ইও এবং ওনেস্কার এই তিনটির জন্য এন এবং এনজি হই এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা হই এবং সেকেন্ডে শিখবো সালের জন্য টিআইএল এবং সিআইএল এই দুটো হয় বাট কখন কোনটা হই ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে হলে এগুলো জানতেই হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ক্লাসটি করো তবেই বুঝতে পারবা কখন কোনটা এবং কেন ইউজ করতে হই এগুলো খুব গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করি আমরা সবাই জানি ও ই এবং অনেস্কার এই তিনটির জন্য একসঙ্গে এন বা এনজি এই দুটো ইউজ করা হয় হই এন হবে না হই এনজি হবে এবার কখন কোনটা হবে জাস্ট একটু পরেই বুঝতে পারবা নেক্সট সেকেন্ডে দেখে নেব টি আই এ এল এবং সিআইএল এদের উচ্চারণ অনেকে ভুল করে করে টিয়াল এবং শিয়াল কিন্তু এরকম উচ্চারণ হবে না এই দুটোর জন্য উচ্চারণ হবে সাল। আবার কোশ্চিন হচ্ছে তাহলে কখন কোনটা ইউজ করব চলো প্রথমে আমরা দেখে নেব উঁয়ো ইঁয়ো এবং অলস্কার এর জন্য এএনজি কখন হয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি উঁয়ো ইঁয়ো বা অলস্কার এই তিনটির মধ্যে যে কোনো একটি যদি থাকে তখন তার জন্য আমরা এএনজি ইউজ করব। যেমন দেখো সং এই ওয়ার্ডটির একদম শেষে কি আছে ওনেস্কার ওনেস্কারটা কোথায় আছে শুরুতে নাকি শেষে শেষে বলতে একদম শেষে শেষে ওনস্কার আছে তার মানে এখানে এন জি হবে এখানে এন হওয়ার কোনো চান্স নেই ক্লিয়ার তাহলে চলো ব্রান করি সো সোয়ের জন্য কি হই আমরা সবাই জানি সোয়ের জন্য হয় এস এবার দেখো এর সঙ্গে আকার হস্তিকার যোগ হয়ে নেই তার মানে এখানে একটা ও সাউন্ড হবে তাহলে ও সাউন্ড চেক করে নাও সো যেহেতু শোয়ের পরে একটা ও সাউন্ড আসছে তাই ও সাউন্ডের জন্য ও ইউজ করতে হই এটা খুব গুরুত্বপূর্ণ এবং এখানেই অনেকের ভুল হই তাহলে কি হলো এস ও এবার শব্দের শেষে কি আছে অনেস্কার অনেস্কার এর জন্য কি হই এন জি এন জি বসিয়ে দাও তাহলে কি হলো এস ও এন জি সং আমরা মনে রাখবো শব্দের শেষে যদি উঁ ইঁও বা অনেস্কার। থাকলে এন জি হবে যেমন আরেকটি দেখো রং এই ওয়ার্ডটির শেষে ও আছে তার মানে সবাই বুঝতে পারছো এর জন্য আমরা এখানে এন জি ইউজ করবো চলো তাহলে আমরা প্রথমে ব্লান করে নিই তারপরে আমরা বুঝতে পারবো ও এর জন্য এন হবে নাকি এন জি হবে রো এর জন্য কি হই আর তাহলে এর জন্য আর নেক্সট এর সঙ্গেও আকার হস্তিকার নেই তার মানে এখানেও ও সাউন্ড হবে চেক করো রো এর পরে একটা ও সাউন্ড আসছে তাই ও ইউজ করতে হবে তাহলে রোইয়ের জন্য আর হলো এবং ও সাউন্ডের জন্য ও নেক্সট শব্দের শেষে ও আছে শব্দের শেষে ও থাকলে কী হয় এন জি এন জি বসিয়ে দাও তাহলে কি হলো আর ও এন জি রং খুবই সিম্পল টিপস যদি শব্দের শেষে থাকে তাহলে এন জি হবে এবার কোশ্চিন হচ্ছে তাহলে ও ইও এবং অনেস্কার এর জন্য এন কখন হবে শব্দের মধ্যে যদি এগুলো থাকে তখন তার জন্য আমরা এন ইউজ করব। মানে শব্দের একদম শুরুতে এবং শেষে এই দু জায়গায় যদি না থাকে মাঝে যে কোনো জায়গায় থাকলেই হবে যেমন দেখো ব্যাঙ্ক এখানে পরিষ্কারটা কোথায় আছে শব্দের শুরুতে নাকি শেষে শব্দের শুরুতেও নেই শেষেও নেই মাঝে আছে তাই টিপসে বলা ছিল শব্দের মধ্যে যদি থাকে তাহলে এন হবে এখানে কিন্তু আমরা ভুল করেও এনজি ব্যবহার করতে পারবো না চলো তাহলে ব্যান করে নিই বো বইয়ের জন্য কি হয় বি এবার দেখো বইয়ের সঙ্গে জোফল আতা আছে তার মানে আকার অস্বীকার এর মধ্যে পড়ছে তাহলে এখানে ও সাউন্ড চেক করার কোনো দরকার নেই এবার জফল আতা এর জন্য কি হয় এ তাহলে এ বসিয়ে দাও অনেস্কার শব্দের মাঝে আছে মাঝে থাকলে কি হয় টিপসে এক্ষুনি দেখে এসেছি এন হয় তাহলে এন নেক্সট শেষে কি আছে কো কো এর জন্য কি হই কে তাহলে কি দাঁড়ালো বি এ এন কে ব্যাংক খুবই সিম্পল টিপস যদি শেষে থাকে তাহলে এনজি এবং যদি মাঝে থাকে তাহলে শুধুমাত্র এন শব্দের শেষে এন জি এবং মাঝে এন মনে থাকবে এই সিম্পল টিপস আমরা যদি মনে রাখতে পারি তাহলে আর ভুল হবে না যেমন আরও কয়েকটি এক্সাম্পল দেখো ট্যাঙ্ক এখানে ওটা শব্দের মধ্যে আছে সবার চেয়ে শেষে কো আছে তাই উঁও এর জন্য শুধুমাত্র এন হয়েছে যেমন টি এ এন কে ট্যাঙ্ক একই রকমভাবে এইচ এ এন কে হ্যাংক এখানেও শব্দের মাঝে অনিষ্কার আছে তাই শুধুমাত্র এন হয়েছে তাহলে আমরা মনে রাখবো শব্দের মধ্যে থাকলে এন এবং শেষে থাকলে এন জি এবার আমরা দেখে নেব দ্বিতীয় নম্বর টিপস সাল এর জন্য টিআইএল এবং সিআইএল এই দুটোই হই প্রথমে দেখে নাও টিআইএল কখনও হয় কনসোনেন্ট এর পরে যদি সাল সাউন্ড আসে তখন সেই সালের জন্য আমরা এল ইউজ করে দেব। মনে থাকবে কনসোনেন্ট এর ঠিক পরে যদি সাল আসে সালের জন্য টিআইএল হবে যেমন দেখো নিপ সাল নিপ সাল এই ওয়ার্ডটির শেষে সাল আছে আমরা এক্ষুনি দেখে আসলাম সালের জন্য সিআইএল এবং টিআইএএল দুটোই হই প্রথমে বানান করে নাও তারপরে দেখছি কোনটা হই দন্ত এর জন্য কি হই এন হস্তিকার এর জন্য আই তাহলে এন আই কি হয়ে গেল নি নেক্সট পো পো এর জন্য হয় পি নিপ এনআইপি নিপ নেক্সট সাল সালের জন্য কি হবে সিআইএল নাকি টিআইএল এটা আমরা কি করে বুঝব আমরা এখন যেটা বানান করেছি এর লাস্টে কী আছে পি পি ভাবেল না কনসনেন্ট কনসোনেন্ট নিয়মে কী বলা ছিল কনসোনেন্ট এর পরে যদি সাল আসে তাহলে টিআইএল হবে যেহেতু এখানে শেষে আছে পি এবং পি হচ্ছে কনসোনেন্ট তাই এখানে টিআইএল হবে তাহলে কি হলো এনআইপি নিপ টিআইএল সাল নিপ সাল একে ভুল করেও আমরা নিপ এরকম উচ্চারণ করব না মনে থাকবে নেক্সট আরেকটি দেখো বে সাল এখানেও শব্দের শেষে সাল আছে এর জন্য কোনটা হবে প্রথমে বানান করে নাও তারপরে বুঝতে পারবো বো বইয়ের জন্য কি হই বি নেক্সট বইয়ে একার আছে একার এর জন্য ই নেক্সট সো সো জন্য কি হই এস তাহলে কি হলো বি ই এস বেস এবার দেখো পরে শাল এসেছে সালের জন্য কি হবে আমরা কি করে বুঝবো শেষের লেটারকে দেখে শেষে কি আছে এস এস কনসোনেন্ট তাই এখানে টি আই এল হবে তাহলে কি দাঁড়ালো বেস সাল নেক্সট এবার আমরা দেখে নেব তাহলে সালের জন্য সিআইএল কখন ইউজ করব যদি ভাওয়েলের পরে সাল আসে তাহলে সিআইএল হবে কনসোনেন্ট এর পরে আসলে টিআইএল এবং ভাওয়েলের পরে সিআইএল যেমন ফেস সাল এখানেও দেখো শব্দের শেষে সাল আছে এর জন্য কোনটা হবে চলো প্রথমে বানান করে নাও ফো এর জন্য কি হই এফ ফে একার একার এর জন্য ই তাহলে এফ ই ফে এবার চলে আসো সালে সালের জন্য সিআইএল নাকি টিআইএল কোনটা হবে লাস্টে আছে ই ই ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল ভাওয়েলের পরে সাল আসলে সিআইএল তাহলে কী হবে এফ ইসিআইএল ফে সাল খুবই সিম্পল টিপস ভাওয়েলের পরে যদি সাল আসে তাহলে সিআইএল এবং কনসোনেন্ট এর পরে আসলে টিআইএল যেমন আরও কিছু ওয়ার্ড দেখো স্পেশাল এখানেও সিআইএল কেন হয়েছে কারণ তার আগে দেখো ই ই ভাওয়েল তাই সিআইএল নেক্সট অফিসাল তার আগে দেখো আই ভাওয়েল তাই সিআইএল চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো যেমন রেসিডেন্সাল এবং পলিসাল দুটো ওয়ার্ডের শেষেই সাল আছে এর জন্য সিআইএল হবে নাকি টিআইএল হবে কোনটা হবে সবাই লিখে কমেন্ট সেকশানে দেখাও তাহলে এখন পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছ উনিও এবং সালের জন্য আর কোনোদিনও ভুল করবা না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাস